লকডাউনের কারণে তেমন ভাবে আয়োজন করা না গেলেও মঙ্গলবার একটি সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা দেশের সাথে রাজ্য পালিত হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 67তম বলিদান দিবস। প্রদেশ বিজেপি কার্যালয়ে এদিন তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা। এদিন বিকেলে দলের সভাপতি ডক্টর মানিক সাহ প্রদেশ কার্যালয় থেকে রাজ্যের বিভিন্ন মণ্ডল এবং জেলা কার্যকর্তাদেরকে সম্বোধন করবেন বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক টিঙ্কু রায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 67তম বলিদান দিবসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা সারা দেশভরে রয়েছেন সবার জন্য এই দিনটা গর্বের, এবারের বছরটা, এই কারণে যে 67 বছর আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম, যে নিয়ে উনি বলিদান হয়েছেন, সেই 370 দ্বারা এই বছর বিলুপ্তি হয়েছে এবং এটা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য একটা বিশাল বড় পাওনা। এই ইস্যুটাকে নিয়েই সারা দেশভর ভারতীয় জনতা পার্টির আন্দোলন 67 বছর চলেছে এবং এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেই 370 দ্বারা বিলুপ্তি হয়েছে। তার জন্য এবারের যে এই অনুষ্ঠানটা আমরা আরও ব্যাপকভাবে করার ইচ্ছে ছিল, কিন্তু লকডাউনের কারণে সারা দেশ জুড়ে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এই ধরনের খুব স্বল্প আকারে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।